ফ্রেন্ডস, আমি রক্তিম। আজকে আমি দেখাবো যে ইউএসবি ডিস্ক সিকিউরিটি এই সফটওয়্যারটা সম্পর্কে, এটার কাজ কী, এটা কীভাবে ব্যবহার করতে হয়, এবং আমরা যখন পেন ড্রাইভ সবাই আমরা ইউজ করি, পেন ড্রাইভে কি ভাইরাস আছে কি নাই সেটা আমরা বুঝতে পারি না। যখন পেন ড্রাইভটা আমরা ঢোকাই, ঢোকানোর পর পরই আমরা দেখি যে ভাইরাস ঢুকে গেছে বা আসলে ওতে ভাইরাস আছে কি না, আমরা এগুলো চেক করতে পারবো। সো অনেক কিছু ফ্যাসিলিটি আছে এই সফটওয়্যারের, আমি আজকে এটা দেখাবো। এই সফটওয়্যারটা আপনি ইউজ করলে যে কোনো ধরনের পেন ড্রাইভ বা বাইরের ডিভাইস যখন আপনি ঢোকাবেন, মেমোরি কার্ড বা এই জাতীয় পেন ড্রাইভ এগুলো ঢোকাইলে তখন আর কি আপনি বুঝতে পারবেন যে ওখানে ভাইরাস আছে কি না। যদি থাকে ভাইরাস তাহলে আপনি ওখানে স্ক্যান করে নিতে পারবেন। এর জন্য সব থেকে বেস্ট যে সফটওয়্যারটা, আমি ওটাকে সাজেস্ট করবো অবশ্যই, ইউএসবি ডিস্ক সিকিউরিটি 6 পয়েন্ট, এই যে এইটা। এখান থেকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এখন গুগলে সার্চ দিলে আর কি এটা চলে আসবে, আর ইউএসবি সিকিউরিটি আর কি এটা এখান থেকে ডাউনলোড করলে চলে আসবে। আমি তারপর আর কি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। এটা আপনার কম্পিউটারের সিকিউরিটির জন্য খুবই ভালো একটা সফটওয়্যার, আমি অনেকদিন ধরে ইউজ করি। এটা না দিলে কিন্তু অনেক ধরনের ভাইরাস ঢুকে যেতে পারে, আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস নষ্ট হয়ে যেতে পারে। এখান থেকে এই যে প্রোগ্রামে গেলে ডাউনলোড করে নিতে পারতেছি আমরা। আচ্ছা, আমরা আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করতেছি না, চলুন আমরা দেখাচ্ছি যে ফোল্ডার থেকে ইউএসবি ডিস্ক সিকিউরিটি ফোল্ডারে যাব, যে সেট আপ ইয়েস নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট ফিনিশ। জি, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পেন ড্রাইভ ঢোকাবো, ঢোকায় দেখাবো যে এটা আসলে কাজটা কেমন করে, এর উপকারিতাটা আসলেই কি। পেন ড্রাইভটা আমি নিয়েছি, পেন ড্রাইভটা আমি ঢুকিয়েছি, এই যে এখানে কিন্তু বলে দিছে যে কোনো ভাইরাস নাই। যখন আপনি আর কি ডিস্ক এটা অন করবেন, এখানে বলেই দিছে যে এখানে কোনো ভাইরাস নাই। তারপর আপনি যদি দেখতে চান, এখান থেকে আপনি ইউএসবি ডিস্ক সিকিউরিটি এটা অন করতে পারেন। এই যে এখান থেকে আর কি, এই যে এখানে কিন্তু ইউএসবি দেখাইতেছে কোনো ভাইরাস নাই। ইউএসবি স্ক্যান, স্ক্যান দিয়ে আপনি এখানে স্ক্যান করতে পারেন, আপনার পুরো পেন ড্রাইভটা আর কি স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে আর কি স্ক্যান যখন শেষ, দিলে টোয়াল দিলে যদি কোনো ভাইরাস থাকে দেন চলে যাবে আর কি, যেহেতু ভাইরাস নাই এটা স্ক্যানের ইয়া নাই। এই যে এখান থেকে আপনার এই যে ইউএসবি শেল্টার এটা অন করলে আপনি দেখতে পারবেন, যদি ভাইরাস যদি থাকতো তাহলে এরকম সিরিয়াল বাই আসতো যে এখানে এই ভাইরাসগুলো আছে, যেহেতু নাই সো এখানে আসি নাই। আর ইউএসবি স্ক্যানে দিলে আপনি দেখতে পারবেন আসলে ভাইরাস আছে কি না, যেহেতু ভাইরাস নাই শেষ। আর এখানে একটা যদি ভাইরাস থাকেও এখানে সেভ মোড আছে, একটা সেভ মোড দিয়ে আপনি ঢুকতে পারবেন। আবার এখান থেকে আমরা যখন পেন ড্রাইভে ঢুকবো, এখানে আপনার হচ্ছে রিস্ক্যান করার একটা অপশন আসবে, যদি ভাইরাস থেকে, যেহেতু ভাইরাস নাই সো আমাদের কোনো অপশন আসেনি। সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমি আস্তে আস্তে টেকনোলজি সম্পর্কে কম্পিউটারে আমি যতটুকু পারি চেষ্টা করতেছি দেওয়ার, আর ফটোশপ দিয়ে আর কি সব কিছু আমি করবো, সমস্যা নেই, যতটুকু পারি সময় আমি আমার সময় ব্যয় করে করব। দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট একটু করবেন, দেন তাহলে আমি কাজ করতে আরও ভালো লাগবে সবাই। আর যে কোনো ধরনের সমস্যা, যেই সমস্যাটা আপনারা ভুগতেছেন, আমাকে জাস্ট ইনবক্সে বা ফেসবুকে, এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারেন, এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সাদমান সাকিব রক্তিম, আপনারা এখানে ইনবক্সে আমাকে যে কোনো ধরনের বুঝতে সমস্যা হলে দিতে পারেন। এছাড়াও আপনার হচ্ছে যে কোনো নতুন টিউটোরিয়াল চান কোন সম্পর্কে সেটা আপনি দিতে পারেন। তো আজকের মতো এখানেই, আর আজকে টিউটোরিয়ালটা বানালাম, আজকে হচ্ছে 5 তারিখ ছিল, আজকে এখন রাতে বানাইতেছি, 6 তারিখ হয়ে গেছে। যশোরে আমাদের যশোরে আইটি পার্ক হয়েছে, আইটি পার্কের জন্য আর কি অনেকগুলো কোম্পানি আর কি জব অফার করছে। এখানে যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে বিভিন্ন, আপনারা যদি চান আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনার যোগ্যতা আছে সো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আজকে আইটি পার্কটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমি কিছু কারণে যাইতে পারিনি, মনটা একটু খারাপ ছিল, বাট ইনশাল্লাহ যেহেতু যশোরেই আছে পরে যাইতে পারবো, জবের জন্য সমস্যা নেই। আপনারা, আমি আপনাদের জন্য আর কি জিনিসটা দিচ্ছি, এই যে এখানে মেইলগুলো দেখে নিন,
আপনারা ভালো করে দেখুন, আপনারা জবের জন্য অ্যাপ্লাই করুন। আজকের মতো এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আরও ভালো ভালো জিনিস জানার চেষ্টা করবো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই, ওকে, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। বেল বাটনে ক্লিক করলে আমার যদি নতুন নতুন যে ভিডিওগুলো আনতেছি সবগুলো আপনারা আগে আগে পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন।